pasi-pasi-pasi-chai. Pasi-chai. Kep palaise. Palaise. 7 minute khelte chao amra bolbo tumra je koy 7 minute khelte chao asho. Ora onutopto hao chi je bhaiya sorry. Ora na ora abar khomotay aste chay. Asho khela hobe. Mane ami bolte chai apni chhatro shibir koren chhatro dol koren আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন গণঅধিকার পরিষদ করেন ডাজেন ম্যাটার আপনি হাসিনের বিপক্ষে আমি আপনার পক্ষে তো এখানে আসার পরে একটা ছবি দেখতে পেলাম সেখানে একটা ব্যক্তি উনি মানে আমি স্পষ্টই দেখি আমার ফ্রেন্ড লিস্টও ছিল অন চাপনের টাইম আমার সাথে মানে আমি যেন কলাপাড়ায় থাকতে না পারি এরকম কথাবার্তা তো তাকে নাকি ধরছে সে ছাত্র লীগ করে তো তার পাশে আরেকটা ছেলে ছিল পাঞ্জাবি পরা এমবটারি করা যুবলীগ উনি আসছে এখানে আমার সাথে হাত মিলাইতে কাফি ভাই মানুষজন চিনে ফেলছে যে উনি ছাত্র লীগের সেই লোক যুবলীগ এখন তো মানুষজন খেপে গেছে যে ওনাকে মারবে তখন আমি ইন দিস টাইম চিন্তা করলাম যে ওনাকে যদি এখানে পিটে মাইরেই ফেলায় তখন জিনিসটা আমাদের জন্য লজ্জাজনক তো আমি চিন্তা করলাম শান্ত করার চেষ্টা করলাম যে আমাদের প্রশাসন আছে পুলিশ আছে সেনাবাহিনী বাইরে মাঠে আছে তাদের হাতে আমরা তুলে দেই অনেকক্ষণ ট্রাই করছি যে ওই দেখেন হাতেও জিগেই হয়ে গেছে তো ট্রাই করার পর হয় নাই আমি জানি না আমার ট্রাই করাটা ঠিক হয়েছে কিনা মানে তাকে একটু সেভ করাটা ঠিক হইছে কিনা আমি জানি না কারণ আমরাও জানি আমাদেরকে গরুর চামড়ার মতো ব্যানার উপর উঠিয়ে পড়াইছে আমরা জানি আমাদের বুকে গুলি চালাইছে আমরা জানি আপনার হচ্ছে গিয়া ওই ভাই ফাইবারের নাম কি জানো মুগ্ধ ভাই যাকে ফাইবারের টপ লেভারে ওঠার মতো একটা মানুষের একটা ছেলের ফ্রিল্যান্সিং স্বপ্ন থাকে যেই মুগ্ধ মিসিং ফাইবার তাকে নিয়ে পোস্ট করে সেই মুগ্ধ আমাদের কাছে মিসিং এখন আমাদের কাছে আবু সাইদ মিসিং তো আমি জানি না ছাত্র লীগ সেই ভাইকে আমার একটু সেভ করাটা ঠিক হয়েছে কিনা জানি না কিন্তু ট্রাই করছি যাতে করে মানুষ তাকে পিটে মাইন না ফেলে তো এন্ড দিস টাইম আমি পারি নাই তাকে মানুষজন উৎক্ষিপ্ত জনতা তাকে মারছে এবং এখন সে ভিতরে আছে পুলিশ আসছে গাড়ি নিতে এই অবস্থায় আছি সরমোট আমরা ওইটাই বলতে চাই ছি ছি হাঁচি না লজ্জায় বাঁচি না হাঁচি না দুই গালে পালাইতে পারে নাই এখন কথা হচ্ছে পাশে তো ডগ দুইটা নাই আর কি এখন একটা দেখছিলাম পরে আবার মানুষ ছাত্রলীগ বলছে দাও দিছে চলে গেছে ওনা সো ভাই আওয়ামী লীগের কিন্তু আমরা ওদেরকে চাই না বা ওদেরকে ঘৃণা করি কিন্তু ওদের তো একটা বিশাল জনগোষ্ঠী আছে আমাদের ভিতরে কেউ কেউ ঢুকে থাকে ঢুকে ঢুকে আমাদের তথ্য প্লাস করে মূলত দেখেন রক্তের দাগ শুকায় নাই আমরা কিছু ভুলতে পারি নাই তার ভিতরে তারা আবার ওরা অনুতপ্ত হওয়া উচিত যে ভাইয়া সরি ওরা না ওরা আবার ক্ষমতায় আসতে চায় তারা 7 মিনিট খেলতে চায় আমরা বলবো তোমরা যে কয় 7 মিনিট খেলতে চাও আসো আমি গতকাল রাতে এখানে আসছিলাম আমি কিন্তু কোনো দল করি নাগি ভাই করে নেছি আমি আসছি কি জন্য যৌক্তিক কথা বলি হকালালি কথা বলি রাষ্ট্রের পক্ষে কথা বলি দেশের পক্ষে কথা বলি পাঁচটা সুযোগ নেই ভাইয়া গুম খুলে রাজনীতি চাই না